রোজায় কষ্ট করবেন না, মন খারাপও করিয়েন না, আপনার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। এই মুড়ি, পোলাও চাল আর হচ্ছে এই মুরগি। আলহামদুলিল্লাহ, আজকে যে এটা নাইন দে, এটা খাইয়ে রোজা থাকবো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, আল্লাহ কোনো ভাবে রাখছে। হ্যাঁ, দেখলাম ওখানে কি করতেছিলেন? একটু সাহায্য চাই, হাত কান ভাঙা তো, তাই কিছু খাবারের জন্য রোজার মাসে কিছু খাবারের জন্য একটু সাহায্য তুলতেছি বাবার। তাই ছেলে মেয়ে নাই আপনার? ছেলে মেয়ে আছে, একটু ছেলে বাবা লেখাপড়া করাই, তাই কামাই শুধু হয় নাই এখনো। আচ্ছা, যাই হোক, তাহলে রমজানের জন্য কি বাজার করছেন? না, তাই কালকে যে রোজা, এর জন্য কি কোনো বাজার বাজার করেন নাই? কিচ্ছু করি নাই বাবা, কই পামো টাকা পয়সা তো নাই, কর্ম করতে গিয়া। তাই কালকে যে রোজা, এর জন্য মনে করেন যে মানুষ তো প্রথম রোজার দিন একটু ভালো মন্দ খায়, হয় মাংস টাংস যেটা হোক। সাহায্য চাইতাছি সবার কাছে, যার মনে যা চাই বাবা তাই দেয়, যার মনে না চাই সে দেয় না। আপনি ভালো মন্দ আজকে যেহেতু প্রথম রোজা কালকে, আজকে রান্না করে খেয়ে রেখে রোজাটা রাখবেন। আল্লাহ, আমি একটা মাসি বাবার রোজা থাকি, পুরা মাসটাই রোজা থাকি, যত কষ্টই হোক আমার বাবা, তাও আমি রোজা ছাড়ি না বাবা, নামাজ ছাড়ি না। এই যে জঙ্গলও যদি হাঁটি তো ওই চিপা চাপায় উজু করে খাদে, উজু করে ওই চিপা চাপায় নামাজ পড়ি বাবা, ওই মালিকেই আমার দিকে চায়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো। তাহলে আমি যেহেতু আপনি বলছেন যে আপনার বাজার করার কিছু নাই, এখানে তো বাজার নাই, তাহলে আমি কারো হাতে বাজার আনাই, আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা, ঠিক আছে, না আপনি থাকেন একটু বসেন। আচ্ছা, আমি এখানে আছি, আমি কেউ ফোন দেই আপনার জন্য। আচ্ছা, ঠিক আছে, নাহলে আমি নিয়ে আসি, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, আমি এনেই আসি। আচ্ছা, আপনি এখানে বসেন, ঠিক আছে। আচ্ছা, এখন তো ওয়েট করাইলাম আপনারে। হ্যাঁ, এখানে মুড়ি আছে আলহামদুলিল্লাহ, আর এখানে মুরগি আছে একটা, আর পোলাও চাল আছে 1 কেজি। হ্যাঁ, ঠিক আছে। কত বছর যে না খাই আর রোজা ছিলাম তাই কইছি। কি কইছিল, কি জন্য ছিল না কোনো খাবার, ভাত দুধ কিছু পাইছি না, একটু চাল খাইছি, একটু পানি খাইছি। শিশু ছেলেটা সেও তো রোজা থাকে সারা বছরই, একটা রোজাও সে ভাঙে না, তারাবি নামাজ পড়াও ছাড়ে না ছেলেরা। তো এই কষ্ট আছিল আমার, অনেক কষ্ট ছিল গত বছর, আমি খুব কষ্ট করছি বাগান, অনেক কষ্ট করছি আমি গত বছর। যাক, এবছর আর কষ্ট করা লাগবে না, কারণ এবছর আল্লাহ দিন তোমাদের দয়ায় আমি দিন চলতে পারি, ফিরতে পারি, খাইতে পারি, আমি আপনার ছেলের মতো, ঠিক আছে, আমরা তো আছি, আপনার আর টেনশন লাগবে না, রোজা নিয়ে যে কোনো সমস্যা আমরা তো আপনার পাশেই দাঁড়াবো, আমি না দাঁড়াই আরেকজন দাঁড়াবে, আপনি শুধু দোয়া করবেন, আর আপনি এই রোজা নিয়ে কষ্ট করবেন না, ওই জন্য মানুষ বলবেন যে আমার এই সমস্যা বা আমি রোজা রাখতে পারতেছি না, খাবার নাই, মানুষ বলবেন, বলতে তো শরম নেই খালা, কারণ আমরা আপনার ছেলের মতো, তাই না? ছেলের মতোই তো তোমরা দেখেই তো আমার দয়া করলা, আমার দয়া করো, আমার ছেলেটার একটু দয়া করো। আচ্ছা, ঠিক আছে, আপনি সামনে 3 মাস পরে ইন্টার পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, আর একটু কাপড় চোপড় দেওয়ার লেগে চেষ্টা করো, আমারে না দাও, আমার ছেলেটারে দিও। আচ্ছা, আমি বলছি ছোট ভাইটারে দিও, যেহেতু এখন রোজার মাস, এই রোজার মাসে আপনি কষ্ট করবেন না, খাবারের রিজিকের মালিক আল্লাহ, ওই যে উপর আল্লাহ, এই রিজিকের মালিক আল্লাহ। না, এবার আর কষ্ট করব না, কেমনে করব, এবার আপনি মন খারাপ করবেন না, দিছে না 2-4 হাজার পাই, ও দিয়ে বাজার ঘাট করব, দুইটা ভাত খামু। এই ওইটাই তো বললাম, মনে করেন আপনি মন খারাপ করবেন না খালা, কারণ আমি আপনার ছেলের মতোই। আচ্ছা, আর এই রোজায় কষ্ট করবেন না, মন খারাপও করিয়েন না, আপনার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে, করেই দিব, ঠিক আছে। আর এখানে দেখি, এই দেখেন, এখানে মুড়ি আছে, এই দেখেন এদিকে দেখছি, হ্যাঁ, এই মুড়ি, আর এখানে হচ্ছে যাইয়া পোলাও চাল আর হচ্ছে যাইয়া মুরগি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজকে যে এটা নাইন দে, এটা খাইয়ে রোজা থাকবো, এটা দিয়ে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করব। কি করবেন? আল্লাহ আছে, হাজার শুকরিয়া আদায় করলাম তোমার লেগে, তাই এটা দিয়ে কি বলে দোয়া করবেন একটু শুনি।
আল্লাহ আমার বাবারে সুস্থ রাখুক, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ হায়াতের সাথে রাখুক, তার কামাই রুজি আল্লাহ বরকত দেক, আল্লাহ সুস্থ রাখুক, তার মা বাবারও আল্লাহ সুখ শান্তিতে রাখুক। আচ্ছা, এই দোয়াই আমার। আচ্ছা ঠিক আছে খালা, তাহলে এগুলো নিয়ে যান, আপনি কষ্ট করবেন না খালা, ঠিক আছে? আপনি এখন কারণ রোজার মাস, আপনি চাইলে মানুষের কাছে পাবেন বা রিজিকের মালিক আল্লাহ, আপনি কষ্ট করবেন না, মন খারাপ করবেন না, আল্লাহ আপনাকে একভাবে না একভাবে ভালোভাবে রাখবে বা দিবে, ঠিক আছে খালা? আচ্ছা ঠিক আছে খালা, তাহলে ভালো থাকবেন। আচ্ছা আজকে ঘোরা লাগবে না, যান আজকে নামাজ আছে, ঠিক আছে খালা। আচ্ছা আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম।